গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগে ৪০টিরও বেশি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে মন্তব্য সিএসির। করোনা বিপর্যস্ত অর্থনীতিকে সচল করতে দেশের প্রতিটি অঞ্চলে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী। ৪৪ জন পেলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। এবং আশা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেল বাংলাদেশ। সাউথ এশিয়ান নিউজের সাথে আছি সারা মেহজাবিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। গাইবান্ধা পাঁচ উপনির্বাচনে অনিয়মের অভিযোগে ৪০টির বেশি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সকালে ভোট গ্রহণ শুরুর পর থেকে অনিয়মের অভিযোগে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এর আগে সকাল ৮টা থেকে গাইবান্ধা পাঁচ ফুলছড়ি সাঘাটা আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। এবার নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি, তবে ইভিএম মেশিনে জটিলতার কারণে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে বলে জানা যায়। সাঘাটা ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৪৫টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। ১৪২ কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ভোট গ্রহণের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। গত ২২ জুলাইয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটিকে শূন্য ঘোষণা করা হয়। এদিকে গাইবান্ধা পাঁচ আসনে উপনির্বাচনে অনিয়মের অভিযোগে ৪০টিরও বেশি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সকাল থেকে সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনাররা। অনিয়মের ছবি ধরা পড়ায় কেন্দ্রগুলো বন্ধ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ বিষয়ে তিনি জানান, নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নির্বাচনের মতোই নির্বাচন করতে চায় কমিশন। দর্শক, গাইবান্ধা পাঁচ উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগে এরই মধ্যে ৪০টির বেশি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে যেমনটি বলছিলাম। এ বিষয়ে কিছুক্ষণ আগে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী খালেদ হোসেন। দিয়ে শুরু হয়েছে জাতীয় সংসদ ৩৩ গাইবান্ধা পাঁচ ফুলছড়ি সাঘাটা আসনের উপনির্বাচন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে ১টা না বিকেল ৪টা পর্যন্ত। এবারের উপনির্বাচনে এই আসনটিতে ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি কক্ষে সবকটিতে ভোট নেওয়া হচ্ছে ইভিএম মেশিনের মাধ্যমে। ভোটারদের মাঝে সহিংসতা এড়াতে ভোট কেন্দ্রগুলোতে ১২৪২টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার ও ৯৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৯০৪ জন পুলিং অফিসার নির্বাচিত দায়িত্ব পালন করছেন। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিকল্পধারার স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি জেলা পুলিশ সুপার তৈদুল ইসলাম ও নির্বাচনের রিটার্নিং অফিসার সাইবুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন তারা। ভোট সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পুলিশ, আনসার এর পাশাপাশি র্যাবের ৯টি টিম, ৪ প্লাটুন বিজিবি, ৫টি সাদা পোশাকের স্ট্যাঙ্গিং ফোর্স মাঠে কাজ করছে। এছাড়া নির্বাচনী মাঠে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩৩৯,743 জন, এর মধ্যে পুরুষ ভোট সংখ্যা ৬৯,575 জন, নারী ১,৭৪,১৬৮ জন। গত ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা পাঁচ আসনটি শূন্য হয়। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে সর্বশেষ। করোনা বিপর্যস্ত অর্থনীতিকে সচল করতে দেশের প্রতিটি অঞ্চলের উৎপাদন বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে দেশের কৃষি খাতে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। এবছর ৪৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, ১৪২৫ ও
1426 প্রদান করা হয়েছে। পুরস্কারের আওতায় 3টি স্বর্ণ, 16টি রৌপ্য ও 25টি ব্রোঞ্জ পদক দেওয়া হয়। এছাড়া বিজয়ীদের সনদপত্র, পদক ও নগদ টাকা দেওয়া হয়েছে। স্বর্ণ পদক প্রাপ্তরা 1,00,000 টাকা, রৌপ্য পদক প্রাপ্তরা 50,000 টাকা ও ব্রোঞ্জ প্রাপ্তরা 25,000 টাকা পেয়েছেন। কৃষি গবেষণা মেধাবীদের আকৃষ্ট করতে বঙ্গবন্ধু সরকারি চাকরিতে কৃষি গ্র্যাজুয়েটদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করে কৃষির আধুনিকায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে। মর্যাদা নিয়ে চলতে শেখে, আমরা নিজেরা নিজেদের মর্যাদা নিয়েই চলতে চাই, কারণ লাখো শহীদ রক্ত দিয়ে আমাদের বিজয় এনে দিয়েছে। বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলতে চাই। সর্বাধিক ভোট পেয়ে আগামী 3 বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 2023 সাল থেকে 3 বছরের এ মেয়াদ শুরু হবে। মঙ্গলবার সাধারণ পরিষদে গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশ পেয়েছে 160 ভোট। এ নির্বাচনে সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কুরেশি। এ নির্বাচনের ভোট গ্রহণের সময় সাধারণ পরিষদ হলে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 2009 সাল থেকে পর্যন্ত 47 সদস্যের এ কাউন্সিলে বাংলাদেশ পঞ্চমবারের মতো নির্বাচিত হলো। এটি জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থায় বাংলাদেশের অবদানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাউন্সিলের দায়িত্ব পালনে আমাদের দক্ষতারই একটি সুস্পষ্ট প্রমাণ। এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত অন্যান্য সদস্য দেশগুলো হল কিরগিজস্তান, ভিয়েতনাম ও মালদ্বীপ। একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলার রায়ে 5 জনের ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। আজ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায় খুশি আফতাব আহমেদের পরিবার। উল্লেখ্য, 2017 সালের 28 মার্চ প্রবীণ সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনকে 7 বছরের কারাদণ্ড দেন ঢাকার 4 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার। মৃত্যুদণ্ড পাওয়া 5 আসামি হলেন বিল্লাল হোসেন কিশলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল এবং আফতাব আহমেদের গাড়ি চালক হুমায়ুন কবির মোল্লা। অপর আসামি সবুজ খানকে 7 বছর কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রাজু মুন্সি ও রাসেল পলাতক রয়েছেন। এবার ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে নিউজিল্যান্ডকে 48 রানে নিউজিল্যান্ডের কাছে 48 রানে হেরে পরবর্তী রাউন্ডে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশ। ডু অর ডাই ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের কোনো পাত্তাই দেয়নি কিউই ব্যাটাররা। দলীয় 45 রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 208 রানের বড় স্কোর করে স্বাগতিকরা। কনওয়ে সর্বোচ্চ 64 রান করেন। এছাড়া ফিলিপস 24 বলে 7 এবং গাপটিল করেন 34 রান। 209 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলের খাতায় 24 রান যোগ করতেই ওপেনার শান্ত আউট হন। এরপর সাকিব আল হাসান 70 রান করলেও আর কেউই দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত 160 রানে থামে বাংলাদেশ। বৃহস্পতিবার নিয়ম রক্ষার শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল। মাইলিশ রক্ষায় 7 অক্টোবর থেকে 22 দিন ইলিশ ধরায় সরকার নিষেধাজ্ঞা দিলেও মাছ ধরা বন্ধ হচ্ছে না বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জে। মাইলিশ সংরক্ষণ প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও মাছ শিকার করছেন জেলেরা। হিজলা উপজেলা নৌ পুলিশ কর্মকর্তা বিকাশ চন্দ্র জানান, কিছু অসাধু জেলেরা সরকারি নিষেধাজ্ঞা না মেনে মা ইলিশ শিকার করছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এ পর্যন্ত 40 লাখ মিটার জালসহ 58 জন জেলেকে আটক করা হয়েছে, জরিমানা করা হয়েছে, তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাণিজ্য সংবাদ। রাজবাড়ী পাংশা এবার চাষ করা হয়েছে ব্ল্যাক রাইস বা কালো ধান। চাষিরা বলছে চাষে খরচ কম হওয়ার পাশাপাশি প্রতি কেজি ধান 500 টাকায় বিক্রি করতে পারায় চাষে আগ্রহী হচ্ছে অনেকে। এই ধানের চাল পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় জেলায় আবাদ বাড়াতে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। এস এম রাসেল কবিরের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সবুজ পাতার ফাঁকে বাতাসে দোল খাচ্ছে কালো রঙের ধান, ফলন ভালো হয় খুশি কৃষকরা। চাষিরা বলছেন ইউটিউব দেখে কালো ধান চাষ শুরু করেন তারা। এর চাল পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ার পাশাপাশি বাজারের দাম বেশি হয় চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। ভাতে বেশ পুষ্টিগুণ বেশি অন্যান্য চালের থেকে, আর এটা ঔষধি গুণ আছে। সার লাগে না, সার ছাড়া একদম মানে উৎপন্ন জমি, এজন্য সার দেয় নাই, কিন্তু ওষুধ দিছি, কৃষ্ণর ওষুধ দিছি দুই বের দেওয়ার পর এইখান তো আছে ধান। স্বাভাবিক ধানের থেকে অনেক বেশি, এই ধানের কেজি 500 টাকা করে, তা এই ধানের যে খরচ স্বাভাবিক ধানের থেকে অনেক কম খরচ। ধান বিক্রির সুযোগ করে দিতে পারলে উপজেলায় এর আবাদ আরও বাড়বে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। যারা ডায়াবেটিক্সে আক্রান্ত তারা এই ভাতটি সহজেই খেতে পারে। এছাড়াও এই ধানে লৌহ, আমিষ এবং অন্যান্য ভিটামিনের পরিমাণও উচ্চমাত্রায়। চাল আমরা ঢাকায় বা বিভিন্ন সুপার শপে সরবরাহ করতে পারি, কৃষকদেরকে সরবরাহ করিয়ে দিতে পারি, তাহলে এই ধানের চাষাবাদ ছড়িয়ে যাবে বলে আমি আশাবাদ। ব্ল্যাক রাইস একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ধান, রোগ প্রতিরোধী এ ধানের চালের চাহিদা ব্যাপক, তাই এর চাষ বাড়াতে সহযোগিতার দাবি কৃষকদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক সংবাদ। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এই ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পারমাণবিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে সামরিক জোট ন্যাটো। ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন ইউক্রেনের যুদ্ধ নিয়ে রাশিয়ার সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক নিয়মিত পারমাণবিক প্রতিরোধমূলক মহড়া পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যম বলছে ইউক্রেনের যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তার হাতে থাকা সমস্ত উপায় ব্যবহার করার বিষয়ে তামাশা করছেন না, এমন কথা জানানোর পরও ন্যাটো আগামী সপ্তাহে তাদের দীর্ঘ পরিকল্পিত পারমাণবিক অনুশীলন শুরু করবে। খেলার খবর। স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় হাজিরা না দেয়ায় জাতীয় দলের ক্রিকেটার আলামিন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফজল হোসেনের আদেশ দেন। আজ আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল আলামিনের, কিন্তু উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে গত 7 সেপ্টেম্বর আদালতে ইসরাত জাহান মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। এরপর গত 27 সেপ্টেম্বর আসামি আলামিন আদালতে উপস্থিত হন। আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত 6 অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এই সাথে শেষ করবো এশিয়ান নিউজ। আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগে 40টিরও বেশি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত, নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে মন্তব্য সিএসির। করোনায় বিপর্যস্ত অর্থনীতিকে সচল করতে দেশের প্রতিটি অঞ্চলে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর, 44 জন পেলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। এবং আশা জাগিয়ে নিউজিল্যান্ডের কাছে 48 রানে হেরে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেল বাংলাদেশ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।